নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মেনেতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি ফুড এসায়ের প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শনি সন্ধ্যে সাতটার সময় আমরা যে মক টেস্ট শুরু করেছি সেই মক টেস্টের আজকে ক্লাস সিক্স যেখানে আমরা ইতিহাস ভূগোল ইকোনমিক্স সায়েন্স পলিটি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মিক্সড প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো পিএসসির লেটেস্ট ট্রেন্ডিং এবং পিএসসির প্রিভিয়াস ইয়ারের মিক্সড প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাহলে চলো শুরু করবো যারা নতুন তাদের বলবো প্লেলিস্ট করা আছে নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতে থাকো দেখবে এখান থেকে বহু প্রশ্ন কিন্তু পিএসসির যে ফুর আই তোমরা কমন পাবে তাহলে চলো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের প্রথম স্বর্ণ প্রচলন করেছিলেন কারা বা কারা ঠিক আছে তো তো এখানে দেখতে পাচ্ছ ডাবলিউ বিসিএস মেইনসে এসছিলো দু হাজার চোদ্দো সালে এই প্রশ্নটা তো গ্রিকরা মোগলরা মৌর্যরা না চোলরা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ গ্রিকরা তো ভারতে প্রথম কিন্তু স্বর্ণমুদ্রার যে প্রচলন করেছিল গ্রিকরা এবং এইটার বাড়িয়ে দিয়েছিল অর্থাৎ এই স্বর্ণমুদ্রার প্রচলনটাকে বাড়িয়ে দিয়েছিল কিন্তু কুষাণরা ঠিক আছে তো তো এর জন্য দেখবে এই প্রশ্নটা অনেক জায়গায় কুষানও কিন্তু অ্যান্সার রয়েছে ঠিক আছে তো তো যেখানে গ্রিক থাকবে না অপশানে কুষাণ থাকবে সেখানে কিন্তু কুষাণটা নিয়ে নেবে ঠিক আছে তো কারণ কুষাণরা বাড়িয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু প্রথম শুরু করেছিল কিন্তু গ্রিকরা যে ইন্দো গ্রিকরা ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব দু নম্বর দেখতে পাচ্ছ যে নিচের কোনটি চ্যালকোলিথিক এজ নামে পরিচিত চ্যালকোলিথিক এজ নামে পরিচিত নিজের কোনটা কোনটি তো প্রাচীন প্রস্তর যুগ নবপোস্তর যুগ লৌহ প্রস্তর যুগ না তাম্রপোস্তর যুগ উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি তাম্র যুগ বা কপার যে এজ রয়েছে সেটাকে কিন্তু চ্যালকোলিথিক এজ বলা হয় এই সময় কিন্তু কপারের ব্যবহার শুরু হয়েছিলো এবং তার জন্য এই এজটাকে কিন্তু চ্যালকোলিথিক এজ বলা হচ্ছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে ভারতীয় প্রত্নত্ত্বের জনক কাকে বলা হয় গর্ডন চাইল্ড আলেকজান্ডার কানিংহাম জন মার্শাল না মার্টিমার হুইলার উত্তর কী হবে উত্তর হয়ে যাবে অপশান বি আলেকজান্ডার কানিংহাম তো এনাকে কিন্তু ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কারণ তিনি বহু প্রত্নতাত্ত্বিক সাইট কিন্তু তিনি যে খুঁজে বের করেছিলেন এবং তিনি কিন্তু প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর ছিলেন কিন্তু এই আলেকজান্ডার কানিংহাম ঠিক আছে নেক্সট আমরা দেখব যে চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত পিএসসির এটা ডাব্লু মেইনসে এসেছিলো তো শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া না কি পাকিস্তান উত্তর কী হবে উত্তর হবে অপশান বি মায়ানমার মায়ানমার হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সব থেকে কাছে ঠিক আছে তো আর শ্রীলঙ্কা জানো তামিলনাড়ুর যে মান্নার উপকূল থেকে শ্রীলঙ্কা কাছে তো এটার উত্তর হয়ে যাবে মায়ানমার ঠিক আছে তো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন জোজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ সিকিম না লাদাখ উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অপশান ডি লাদাখ দেখো অনেকেই কিন্তু জম্মু কাশ্মীর হয়তো হয়তো মনে মনে তোমরা ক্লিক করেছো কিন্তু এটা জেনে রাখো যে জম্মু কাশ্মীর তোমরা জানো যে দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীর কিন্তু ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ করে দেওয়া হয়েছে এবং এই জজিলা পাসটা এটা কিন্তু কার্গিল ডিস্ট্রিক্টে পড়ছে এবং এটা বর্তমানে লাদাখে রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখতে পাচ্ছ যে অলোকানন্দ এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ বহু পরীক্ষা আছে এটা ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাগুলো এত দেয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছে তো নেক্সট যে চারটে অপশান দেখতে পাচ্ছ যে রুদ্রপ্রয়াগ দেব প্রয়াগ হরিদ্বার না কেদারনাথ উত্তর কী হবে উত্তরে অপশান বি দেবপ্রয়াগ অলোকানন্দ এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ হচ্ছে দেব প্রয়াগ দেখো এখানে অনেকগুলো প্রয়াগ রয়েছে তোমরা একটু দেখে নাও তাহলে কিন্তু আর গোলাবে না তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এই যে নদীটা দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের যে নদীটা দেখতে পাচ্ছ এর সঙ্গে যত প্রয়াগ মিলিত হয়েছে এর সঙ্গে ঠিক আছে তো অর্থাৎ অলোকানন্দা যে নদীটা রয়েছে না এটা সবার সঙ্গে রয়েছে এটা মনে রাখার দরকার নেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যমুনোত্রী এখানে গঙ্গোত্রী এখানে কেদারনাথ এখানে বদ্রীনাথ ভালো করে বুঝে নাও যমুনা থেকে বেরিয়েছে হচ্ছে যমুনা গঙ্গোত্রী থেকে বেরিয়েছে ভাগীরথী আর কেদারনাথ থেকে রয়েছে দেখতে পাচ্ছ মন্দাকিনি আর যে বদ্রীনাথ থেকে কিন্তু অলোকানন্দ বেরিয়ে এসছে ঠিক আছে তো তো প্রথম যে প্রয়াগটা তোমরা দেখতে পাচ্ছ যে বিষ্ণুপ্রয়াগ ঠিক আছে তো এই গঙ্গা এবং অলোকানন্দার মিলিত হচ্ছে বিষ্ণুপ্রয়াগ ঠিক আছে তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কর্ণপ্রয়াগ এই যে দেখতে পাচ্ছ কর্ণপ্রয়াগ তাহলে পিন্ডার গঙ্গা আর অলোকানন্দ তো সবার সঙ্গেই আছে তাহলে পিন্ডার গঙ্গা এবং অলোকানন্দ মিলিত হচ্ছে কর্ণপ্রয়াগ ঠিক আছে তো আর যেই দুটো সব থেকে বেশি আসে সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ এই রুদ্রপ্রয়াগ হচ্ছে কার কার রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী আর অলোকানন্দা হচ্ছে এই অলকানন্দা নীলটা আসছে তো মন্দাকিনি এবং যে অলোকানন্দা এটা মিলে হচ্ছে রুদ্রপ্রয়াগ আর ভাগীরথী এবং অলোকানন্দা মিলে হচ্ছে দেব দেবপ্রয়াগ তো সেটাই কিন্তু অ্যান্সার হলো যে ভাগীরথী এবং অলোকানন্দ মিলে কী হলো দেবপ্রয়াগ অপশান বি সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসু জওয়াহরলাল নেহরু মতিলাল নেহরু না রাজা গোপাল আচারী উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন সি মতিলাল নেহরু যে নেহরুর রিপোর্ট দিয়েছিল উনিশশো সালে সেখানে কিন্তু প্রথম যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট আট নম্বর সার্বভৌম যে শব্দটা রয়েছে ভারতবর্ষের কোথায় রয়েছে প্রস্তাবনাতে রয়েছে কনস্টিটিউশনের ঠিক আছে তো তো সেখানে সার্বভৌম কথার সঠিক যে অর্থ কি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত না সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত উত্তর হবে অপশান এ বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত সার্বভৌম অর্থাৎ ভারত কিন্তু একটা সার্বভৌম দেশ তো ভারত বৈদেশিক কোনো নিয়ন্ত্রণ থেকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত নিজের মতো করে কিন্তু তারা শাসন পরিচালনা করতে পারবে ঠিক আছে তো নেক্সট ন নম্বর কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়েছিল বা অন্তর্ভুক্ত হয়েছিল এটা ডাব্লিউসিএস প্রিলি দু হাজার ছয় এসছে দেখতে পাচ্ছ অলরেডি যা আমরা যে কনস্টিটিউশনের পার্টগুলো করিয়েছি তার মধ্যে তোমরা অলরেডি উত্তর দিয়ে ফেলেছো যারা দেখেছো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উনিশশো পঁচাত্তর আটাত্তর বিরাশি নানব্বই উত্তর হবে অপশান এ উনিশশো পঁচাত্তর সালে প্রথমে কিন্তু পঁয়ত্রিশতম যে যে তোমরা জানো যে সংবিধান সংশোধন হয়েছিলো সেখানে ভারতের অ্যাসোসিয়েট রাজ্য হিসেবে সিকিমকে নেওয়া হয়েছিল তারপর ছত্রিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনিশশো বাহাত্তর সালে ছত্রিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সিকিম ভারতের যে ফুল ফেজ যে রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল ঠিক আছে তো নেক্সট আর্থ আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয় অর্থনীতি থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অ্যাডাম স্মিথ অ্যালফেড মার্শাল জন মেয়াড কেন্স না পলস অ্যামুয়েলস উত্তর কী হবে উত্তর হবে এ অ্যাডাম স্মিথ তো অ্যাডাম স্মিথকে কিন্তু অর্থনৈতিক জনক বলা হয় এবং তিনি বলেছিলেন যে ক্যাপিটালিস্ট যে ইকোনমিক্স সেখানে কিন্তু একটা ইনভিজিবল হ্যান্ড কাজ করে ঠিক আছে তো এইটা বলেছিলেন এবং তার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে তার একটা তিনি একটা গ্রন্থ লিখেছিলেন সে বা বুক লিখেছিলেন অর্থনীতিবোধ সে বইটার নাম কী সে বইটা হচ্ছে ওয়েলথ অফ নেশান ঠিক আছে সতেরোশো ছিয়াত্তর সালে ওয়েলথ অফ নেশানস তিনি কিন্তু লিখেছিলেন নেক্সট মানব উন্নয়ন সূচক এটা প্রথম কবে ব্যবহৃত হয় উনিশশো আশি উনিশশো না দু হাজার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো সালে মানব উন্নয়ন সূচক যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং এটা প্রথম কিন্তু ব্যবহৃত হয়েছিল এবং এটা প্রকাশ করে কারা এটা প্রকাশ করে ইউএন এটাও জেনে রাখো ঠিক আছে ইউএন এটা প্রকাশ করে এবং এই যে মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহার করেছিলেন পাকিস্তানের ইকোনমিস্ট মেহবুব উল হাসান এবং আমাদের ভারতের ইকোনমিস্ট অমর্ত সেন নেক্সট জিডিপি ডিপ্লেটর এর সাহায্যে কি পরিমাপ করা যায় এটা অর্থনীতির একটা প্রশ্ন মুদ্রাস্ফীতি সঞ্চয় হার মূলধন গঠনের হার না মাথা পিছু জাতীয় আয় বৃদ্ধি হার উত্তর কি হবে উত্তর হবে অপশন এ মুদ্রাস্ফীতি তো মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় কিন্তু জিডিপি ডিফিলেটারের সাহায্যে যাদের মনে হচ্ছে যে অর্থনীতি নিয়ে একটু প্রবলেম আছে আমাদের কিন্তু অর্থনীতির একটা ফুল কোর্স কিন্তু ইউটিউবে আমরা অলরেডি করে দিয়েছি তার কিন্তু যে তোমরা প্লেলিস্টে যাও অর্থনীতি বলে পুরো অর্থনীতির ভিডিওগুলো দেখে নাও তোমাদের কিন্তু এইসব জিনিসগুলো সব যে তোমরা পুরো জেনে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোন জোড়ার ঠান্ডা রক্তের প্রাণী বানর পাখি সাপ পাখি ব্যাঙ সাপ নাইদুর গিরগিটি উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ব্যাঙ এবং সাপ এটা হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী ব্যাঙ হচ্ছে তোমরা জানো যে উপচর প্রাণী এবং সাপ হচ্ছে শরীর ঠিক আছে তো এদের দুজনেই রক্ত ঠান্ডা এখানে বি জোড়াটা হলো না সাপ কিন্তু ছিল কিন্তু পাখি যেহেতু অ্যাভিস পর্বে রয়েছে এবং পাখি কিন্তু গরম রক্তের প্রাণী এর জন্য কিন্তু এটার অপশান বিটা নিল না ঠিক আছে আর বাদ বাকি অপশানগুলো সবই গরম রক্ত প্রাণী নেক্সট ডাইন সেকেন্ড এটা সায়েন্সের প্রশ্ন যে কার একক বল ভরবেগ শক্তি না ক্ষমতা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ভরবেগ ভরবেগের কিন্তু এটা যে একক হচ্ছে ডাইন সেকেন্ড নেক্সট দেখতে পাচ্ছ ব্ল্যাক গোল্ড তাকে বা কোন প্রাকৃতিক সম্পদকে ব্ল্যাক গোল্ড বলা হয় পেট্রোলিয়াম সীসা টিন না প্ল্যাটিনাম তো এখানে চারটে অপশান আছে উত্তর হবে অপশান এ পেট্রোলিয়াম বুঝতেই পারছো দেখো পেট্রোলিয়াম যখন উত্তোলন করা হয় তখন কিন্তু এটা ব্ল্যাক কালারের থাকে ঠিক আছে তো এবং এর বহু মূল্য বলে এটাকে গোল্ড বা মূল্যবান বলা হয় ঠিক আছে তার জন্য এটার নাম হয়েছে ব্ল্যাক গোল্ড ঠিক আছে নেক্সট আমরা দেখবো দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে নার্গিস দত্ত রানী উমা দেবী না সুলোচনা উত্তর হয়ে যাবে অপশান বি দেবিকা রানী তো দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে যে অভিনয় জগতে বা সিনেমা জগতে হায়েস্ট যে অ্যাওয়ার্ড হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার এবং এটি প্রথম যে মহিলা পেয়েছিলেন তার নাম হচ্ছে দেবিকা রানী শত নম্বর সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর ত্রিপুরা তামিলনাড়ু না অরুণাচল প্রদেশ উত্তর কী হবে উত্তর হবে যাবে অপশান এ মণিপুর এখান থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখো যে এই সাংঘাই সাংঘাই কিন্তু এক রকমের হরিণ ঠিক আছে তো এবং এইটা হচ্ছে মণিপুরের স্টেট অ্যানিমেল তো এটাখান থেকে আরেকটা প্রশ্ন আমরা জেনে গেলাম যে মণিপুরের স্টেট অ্যানিমেল কী সেটা হচ্ছে সাংঘাই এবং এই সাংঘাইকে কেন্দ্র করে এই উৎসবটা পালিত পালন করা হয় এবং এটা মণিপুরে হয় এবং সাংঘাই হচ্ছে এক প্রকার হরিণ নেক্সট ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কর্ণাব মালেশ্বরী পি টি ঊষা অশ্বিনী নাচাপ্পা না উষা সচদেব উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কর্ণাব মালেশ্বরী তিনি কিন্তু প্রথম সর্বপ্রথম অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের হয়ে এটা হচ্ছে দু হাজার সালে সিডনি অলিম্পিকে তিনি এটা জিতেছিলেন এবং তিনি কিন্তু ওয়েট লিফটিং যে খেলা হয় সেই ওয়েট লিফটিংয়ের সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে তো তো ঘুরিয়ে ফিরিয়ে কর্ণামালেশ্বরী থেকে এই প্রশ্নগুলি আসে তোমরা জেনে গেলে নেক্সট আমরা দেখব উনিশ নম্বর যে প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গন্ডার সংরক্ষণ প্রকল্প পুনরায় চালু করতে রাইনো টাস্ক ফোর্স গঠন করছে কে আসাম ত্রিপুরা মধ্যপ্রদেশ না বিহার উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি বিহার আশা করি ম্যাক্সিমাম লোক ভুল উত্তর দিয়েছে যারা জানো না অনেকেই কিন্তু রাইনো দেখেই প্রথমেই আসাম ক্লিক করেছে কিন্তু না এটা হবে বিহার বিহার কিন্তু পুনরায় চালু করতে চলেছে যে রাইনো টাস্ক আসাম কিন্তু হবে না এর জন্যই কিন্তু প্রথমেই অপশান কিন্তু আসাম দেওয়া যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে এরকমভাবেই কিন্তু পিএসসি কিন্তু কোশ্চেন কিন্তু দিয়ে থাকে একটু খেয়াল রাখবে ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ সম্প্রতি কোন রাজ্যের কোফত গাড়ি মেটাল ক্রাফট জিআই ট্যাগ পেলো উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান না লাদাখ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি রাজস্থান রাজস্থানের উদয়পুরের এই যে কোফতগাড়ি গাড়ি মেটাল এটা কি এটা একটু ছবিতে দেখে নাও এই যে দেখতে পাচ্ছি কোফতগাড়ি গাড়ি এই মেটালের উপর যে হাতের যে আর্ট এটাই হচ্ছে জিআই ট্যাগ কিন্তু পাহালো হলো জিআই জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান অর্থাৎ যেই জায়গার যে জিনিস ফেমাস এবং সেখান থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গার সেই জিনিসকে জিআই ট্যাগ দেওয়া হয় তো এটা রাজস্থানে কিন্তু এই ট্যাগটা পেল তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন যে শেষতম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত এটা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বহুবার এসেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটা দেওয়ার চেষ্টা করো যারা জানো না কমেন্ট সেকশন ফলো করো তোমরা জেনে যাবে যে প্রথম উত্তর দেবে তার যে অ্যান্সারটা আমরা কিন্তু পিঙ্ক করে দেবো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন